বিবিসির এই সংবাদটি দেখলে যে কেউ আঁতকে উঠবে, কারণ এই সংবাদটি যখন প্রকাশ করা হয় তখন ডিমের দাম যা ছিল সেই পোস্টটি বুস্ট করার সময়ে আসলে কিন্তু তা ছিল না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলায় এ ধরনের বেশ কিছু পুরনো সংবাদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। গেল 26 আগস্ট বিবিসি বাংলার ওয়েবসাইটে দেখা গেছে তাদের সর্বাধিক পঠিত প্রথম 5টি সংবাদের 3টি পুরানো, যেগুলো সে সময়ের বাংলাদেশের অর্থনৈতিক সংকট নির্ভর, তবে বর্তমান বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। শুধু 26 আগস্টেই নয়, বুস্টিংয়ের কারণে বিবিসি বাংলার পুরনো অনেক নিউজ ফেসবুকে ঘুরপাক খাচ্ছে এবং সর্বাধিক পঠিত সংবাদ স্থানে জায়গা করে নিচ্ছে। সাইটটির পেজ ট্রান্সপারেন্সিতে ঢুকলে দেখা যাবে শুধু 21 সেপ্টেম্বর বিবিসি বাংলার ফেসবুক পেজে 12টি নিউজ বুস্ট করা হয়েছে এবং সবগুলোই পুরনো। বুস্ট করা নিউজগুলোর মূল বিষয়বস্তু হল বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও সাধারণ জনগণের দুর্ভোগ, যে কারণে বিবিসি বাংলার এ ধরনের সাংবাদিকতা ও সংবাদ বুস্টকে উদ্দেশ্যমূলক বলছেন বিশ্লেষকরা। অনেকের শঙ্কা, সাধারণ মানুষের কাছে দেশের সংকটময় পরিস্থিতি তুলে ধরাতে জনক্ষোভের বিস্ফোরণ ঘটলে দেশে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। বিবিসি বাংলার উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার ও বুস্টিংয়ের বিস্তারিত নিয়েই এবারের দৃশ্যপট। বুস্টিং কী এবং কেন তা জানবো, তার আগে বিবিসি বাংলার উদ্দেশ্যমূলকভাবে বুস্ট করা কিছু পোস্ট দেখে আসব। 21 সেপ্টেম্বর বিবিসি বাংলা যেসব সংবাদ বুস্ট করেছে সেগুলোতে যদি আমরা নজর দেই, যেমন আমরা দেখব চলতি বছরের 3 আগস্টের সংবাদ শিরোনাম ছিল চাইলেও বাচ্চাকে একটা ডিম খাওয়াতে পারছি না, এটিকে বুস্ট করা হয় 21 সেপ্টেম্বর, অথচ নিউজটি আগের মাসের। যে সময় আগের পোস্টটি বুস্ট করা হয়েছে তখন ডিমের দাম পড়তির দিকে। একইভাবে 20 জুনের সংবাদ শিরোনাম ছিল রাত 8টায় দোকান বন্ধ করলে কি পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে। 16 আগস্টের নিউজের শিরোনাম দ্রব্যমূল্য বৃদ্ধিতে আমিষ খাবারের কাটছাট নিম্ন আয়ের মানুষের। 21 জুলাই যে সংবাদটি করা হয় তা হলো গ্যাস সংকট সম্পর্কে কি বলছে পেট্রোবাংলা, কতদিন চলবে। 24 জুলাইয়ের সংবাদ শিরোনাম ছিল বাংলাদেশে বিদ্যুৎ সংকট লাঘব হতে এবছর পেরিয়ে যেতে পারে, অথচ যে সময়ে বুস্ট করা হয়েছে তখন গ্যাসের সংকট অনেকটাই উতরে উঠেছে বাংলাদেশ। জীবনযাত্রার ব্যয়, সংকট থেকে উত্তরণের উপায় কী, এ নিয়ে সংবাদ হয় 22 আগস্ট। 18 আগস্টের সংবাদ শিরোনাম বেড়েই চলেছে ওষুধের দাম, বাড়তি চাপে সাধারণ মানুষ। রিজার্ভ নিয়ে কতটা সংকটে বাংলাদেশ, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এ সংবাদটি করা হয় 23 জুলাই। আবার 11 আগস্টের সংবাদে বলা হয় যে সাত কৌশলে মূল্যবৃদ্ধির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। চাকরিজীবীরা চলছেন হিসাব কষে, কমাচ্ছেন জীবনযাত্রার মান, শিরোনামে সংবাদ প্রকাশিত হয় 17 আগস্ট। এরপর 1 সেপ্টেম্বর যে সংবাদটি করা হয় তা হলো বাংলাদেশে কোন খাতের শ্রমিকের মজুরি সবচেয়ে বেশি, বাংলাদেশে সার কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কৃষিতে কি প্রভাব পড়বে, এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয় 24 জুলাই। 30 জুলাইয়ের সংবাদ শিরোনাম সঞ্চয়পত্র বিক্রিতে এসেছে নতুন নিয়ম, লাগাম টেনে ধরার চেষ্টা। এছাড়াও সংবাদ মাধ্যমটি গত 22 আগস্ট 3টি নিউজ বুস্ট করেছে, সেগুলোও ছিল 2-3 মাস আগের। এর মধ্যে 20 জুনের সংবাদ শিরোনাম ছিল রাত 8টায় দোকানপাট বন্ধ করে দিলে কতটা বিদ্যুৎ সাশ্রয় হবে। 19 জুলাই যে সংবাদ প্রকাশ করা হয় তা হলো বাংলাদেশে জ্বালানি সংকট চলতে পারে শীত না আসা পর্যন্ত, অর্থাৎ কয়েক মাস আগের নিউজ বুস্টের মাধ্যমে নতুন করে পাঠকদের কাছে পৌঁছে দিয়েছে বিবিসি বাংলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ পাঠকের সামনে যখন কোনো নিউজ আসে তারা ধরেই নেন সংবাদটি এখনকার, সেজন্য নিউজটি তারা পড়ে থাকেন। সংবাদ প্রকাশের তারিখ ও সময়ের দিকে লক্ষ্য করেন না অনেকেই, ফলে রিশেয়ার নিউজের শিরোনাম বিষয়বস্তু তাদের মনে ভিন্ন বার্তা দেয়। গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন কোনো নিউজের প্রাসঙ্গিকতা 2-3 মাস পরে থাকার কথা নয়, কারণ সংবাদকে পচনশীল দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়। যদি কোনো গণমাধ্যম পুরানো সংবাদ সামনে নিয়ে আসে তাহলে তার আঁচ জনসাধারণের উপর পড়বে এবং এ ধরনের প্রচারণা চালানো অবশ্যই
উদ্দেশ্যমূলক বলেই মনে করছেন তারা। সাধারণভাবে কোনো নিউজ যত মানুষের কাছে পৌঁছাবে তার থেকে বেশি কিংবা নির্দিষ্ট মানুষের কাছে পৌঁছানোর জন্য ফেসবুকে বুস্ট করা হয়। এ বিষয়ে ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ নয়ন কুমার রুদ্র বলেন, সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে কন্টেন্ট বা নিউজ দুটি উপায়ে পৌঁছানো যায়। একটি হলো অর্গানিক রিচ, আরেকটি পেইড প্রমোশন। এই পেইড প্রমোশনকে বুস্ট বা স্পন্সর বলে। ফেসবুকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে একটি কন্টেন্টকে অনেক মানুষের কাছে পৌঁছানোই হলো এই বুস্টের মূল লক্ষ্য। সেক্ষেত্রে যত টাকা দিয়ে বুস্ট করা হবে তত বেশি মানুষের কাছে কন্টেন্টটি পৌঁছানো যাবে। গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক শেখ শফিউল ইসলাম বলেন, নিউ মিডিয়ার প্রতিযোগিতায় পড়েছে দেশের মূলধারার গণমাধ্যম। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা নানা ধরনের কৌশল অবলম্বন করছে। সেই কৌশলের একটি হলো নিউজ বুস্ট বা রিশেয়ার করা। এতে তাদের রাজস্ব আসে। তবে তার মতে জনস্বার্থের বিরুদ্ধে কিংবা মানুষের মনে বিভ্রান্তি ছড়ায় কিংবা একপেশে সংবাদ অর্থাৎ উদ্দেশ্যমূলক সংবাদ কখনো কোনোভাবে কভার করা উচিত হবে না এবং সেগুলো পোস্টিং, রিপোস্টিং ও হোস্টিং করা উচিত নয়। জ্যেষ্ঠ সাংবাদিক কুদ্দুস আফরাদ বিবিসি বাংলার বুস্ট করাকে সাংবাদিকতার নীতি নৈতিকতার বিরোধী হিসেবে দেখছেন। তিনি বলেন, বিবিসি বাংলা বুস্ট করতেই পারে, কিন্তু কখন কোন নিউজ বুস্ট করা হবে সেটির একটি উদ্দেশ্য রয়েছে। বিবিসি যেসব নিউজ বুস্ট করেছে সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের লক্ষ্য স্পষ্ট। তিনি মনে করেন, এমনও হতে পারে বিবিসির কাছে এই নিউজগুলো কেউ কিনে নিয়ে এগুলো বুস্ট করাচ্ছে। যদি এমন হয় এটিও গণমাধ্যমের যে চিরাচরিত নীতিমালা বা প্রথা সেটিও লঙ্ঘন হবে। এতে বিবিসির যে বাংলা ভাষাভাষী পাঠক তাদের বিশ্বাসের জায়গা বা আস্থা নষ্ট হবে। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষ বিবিসির সঙ্গে এ ধরনের বুস্টিংয়ের চুক্তি করে থাকে তাহলে হয়তো বিবিসি রাজস্ব আয় করবে, কিন্তু তাতে বিবিসি তথা গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, গণমাধ্যম প্রাসঙ্গিক নিউজই করে থাকে। গণমাধ্যমে বহু পুরনো নিউজ রয়েছে যেগুলো ব্যক্তিগতভাবে যে কেউ শেয়ার করতে পারেন, কিন্তু গণমাধ্যম কর্তৃপক্ষ যখন নিজেই এ কাজ করে তার পেছনে অবশ্যই উদ্দেশ্য থাকে। বিবিসি তাদের বিশেষায়িত নিউজ ছড়িয়ে দিতেই পারে, সেক্ষেত্রে শুধু কিছু নিউজ বিশেষ সময়ে কেন? এর পেছনে তাদের অবশ্যই ইন্টেনশন রয়েছে। এ বিষয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড সলিউশন অ্যাট টেক স্পেশালিস্ট ফারজানা কনা বলেন, অনেক সময় কোনো পেজ বা ব্র্যান্ডের কোনো হিট কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে হলে ফেসবুক মার্কেটিংয়ের সাহায্যে পেইড প্রমোশন বা বুস্ট করে থাকে অনেকে, ফলে কন্টেন্ট বেশি মানুষের কাছে পৌঁছায় এবং রাজস্ব আসে। অধ্যাপক শেখ শফিউল ইসলাম বলেন, বিবিসি যদি রাজস্ব আয় বাড়ানোর জন্য এটা করে থাকে তাহলে তাদের একই সঙ্গে মনে রাখতে হবে জনমনে যেন নেতিবাচক প্রভাব বা ভ্রান্ত ধারণা জন্ম না হয়, কারণ দেশে নির্বাচনের বাতাস বইছে। কাজেই এতে যেন কোনোভাবে জনমত ভিন্নভাবে প্রভাবিত না হয় সে বিষয়গুলো মাথায় রাখতে হবে। শুধু জনপ্রিয়তা বা রেভিনিউর জন্য পুরনো নেতিবাচক ও দুর্ভোগ সংক্রান্ত সংবাদ সামনে নিয়ে আসা কাম্য নয়। তার মতে যদি রিপোস্ট কিংবা বুস্ট করা হয় তাহলে সব ধরনের নিউজই বুস্ট করা উচিত, কারণ একটি সরকারের ইতিবাচক নেতিবাচক দু ধরনের কর্মকাণ্ডই থাকে। সরকার বা জনগণের সব চেষ্টা সবসময় সফল নাও হতে পারে। সফলতা ব্যর্থতা সব ধরনের সংবাদই আসা উচিত। তার মতে আন্তর্জাতিক গণমাধ্যমের নানা ধরনের উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য থেকে বেরিয়ে আসা উচিত। এ ব্যাপারে বিবিসি বাংলার ঢাকার ব্যুরো এডিটর ওয়ালিউর রহমান মিরাজের সঙ্গে কথা হয় সময় সংবাদের, কিন্তু তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তার পরামর্শ মতো বিবিসির সিনিয়র কমিউনিকেশন স্পেশালিস্ট লালা নাজাভোভার সঙ্গে মঙ্গলবার বিকেল 3:30 ইমেইলে যোগাযোগ করা হয়, কিন্তু রাত 11:00 পর্যন্ত তিনি কোনো সাড়া দেননি। বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে সুরক্ষিত রয়েছে। বাংলাদেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভের বড় কোনো সংকট নেই। অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিদিন
ওঠানামা করে। বৈশ্বিক কারণে দুই মাস আগে বৈদেশিক মুদ্রা সংকটের যে আশঙ্কা করা হয়েছিল সেটি এখন নেই বললেই চলে। সম্প্রতি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নীতির ব্যাপারে ইতিবাচক পূর্বাভাস দিয়েছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাও। দক্ষিণ এশিয়ার অন্যতম বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক যুদ্ধাবস্থার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এখন পরিপক্ক। করোনা মহামারীতে আর্থিক চ্যালেঞ্জের মধ্যেও জোরালো প্রবৃদ্ধি ও বিপুল উন্নয়ন চাহিদার কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আগের মতোই স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা এসএনপি। এসএনপি আশা করছে বাংলাদেশ আগামী ১২ মাসের মধ্যে অর্থনীতির বহিঃস্থ খাতে চাপ ও চ্যালেঞ্জ সামনে নিতে পারবে। তবে বাংলাদেশের বিদেশি ঋণ ও আর্থিক খাতের পরিস্থিতির অবনতি হলে এসএনপি ঋণমান হ্রাস করতে পারে। লন্ডন ভিত্তিক ফিনান্সিয়াল টাইমস পত্রিকার ভাষ্য মতে, বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার অন্যান্য ছোট দেশের তুলনায় অনেক ভালো। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দেখানো হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ঋণ জিডিপির অনুপাত সবচেয়ে কম, যা ৩৯%, যদিও সরকারের হিসেবে তা এর চেয়েও কম। এছাড়া সম্প্রতি আইএমএফও বলেছে বাংলাদেশ সংকটজনক পরিস্থিতিতে নেই, তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে বড় ধরনের অনিশ্চয়তা আছে।